নমস্কার, আমি মহু। আর আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। সকাল সকাল এক শ্রমিকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চাকলাপাড়া এলাকায়। মৃতের নাম বিকাশ রায়, বয়স 34। শনিবার সকালে কালভার্টের উপরে একটি ব্যাগ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারা বুঝতে পারে কালভার্টের নিচে জলে কিছু একটা রয়েছে। তারা খোঁজাখুঁজির চেষ্টা করলে বুঝতে পারে একটি দেহ রয়েছে। এরপর সেই দেহটি উপরে তুলে নিয়ে আসা হয়। জানাজানি হতে স্থানীয় মানুষের ভিড় করে এলাকায়। এদিকে ব্যাগটি দেখে তারা বুঝতে পারে যে এটি বিকাশের ব্যাগ, যে কিনা গতকাল বের হয়েছিল কাজে যাওয়ার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধারের পর ময়না তদন্ত হলেই জানা যাবে মৃত্যুর কারণ। জানা আছে এবং কটার সময় হবে? নাম কি বাড়ি? বাড়ি বনভাষা কলোনি, এক নম্বর। বয়স কত হবে? 32। প্রথম কে দেখতে পায়? মহিলা না, এখানে পথ চলতি মানুষ প্রথমে হয়তো ব্যাগটা দেখে, ব্যাগটা দেখে ওই শনাক্ত করে যে ঠিক আছে। সেটা কটার সময়? সকাল 7টা। আপনার নাম? সুশীল রায়। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.